এর সঙ্গে আরেকটা বিষয় বলে দিই, মহাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাকুমুস সাআহ হাত্তা তালাহু কাবায়লু মিন উম্মতি বিল মুশরিকিন, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আমার উম্মতের একদল মানুষ, একদল নয় অনেক দল, কাবায়েল যারা মিলে যাবে বিল মুশরিকিন মুশরিকদের সাথে, এটা হাদিসের কথা। আর কোরআনের কথা হচ্ছে কি, ওমা ইউমিন আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, অধিকাংশ মুমিন হলেও তারা শিরক করে, কোরআনে এবং হাদিসে পরে মিলে যাচ্ছে, ইমান আনার পরেও তারা শিরক করে এবং শিরক করবে, যতদিন তারা মুশরিকদের সঙ্গে মিশে না যাবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এবার আসুন নিজেদের দিকে তাকাই, আমরা যত সংস্কৃতির নাম করে, রাজনীতির নাম করে, ধর্মের নাম করে যতগুলো রীতি পদ্ধতি আমরা চালু করেছি, এই সবগুলো আল্লাহ রসুলের আমলের যে দিন ছিল সেই দিনের সঙ্গে মিলে কি, এটা আপনাদের বিচার করতে হবে। হিসাব নিকাশ হীন চিন্তা ভাবনাহীন মানুষের কোনো গুরুত্ব নাই আল্লাহর কাছে। একটা জিনিস চলল আর আপনি শুরু করে দিলেন, এটা হবে না, কারণ আপনি মুসলমান, আপনার নিজস্ব রীতি পদ্ধতি আছে, সেটা আল্লাহর দেওয়া শাশ্বত রীতি পদ্ধতি, এটার মধ্যেই কল্যাণ নিহিত আছে, এর বাইরে সব জায়গায় অকল্যাণ। যতগুলো আছে রীতি পদ্ধতি প্রতিটি সময় আমরা দু একটা করে বলি, এখন যেহেতু আগামীকালেই নববর্ষের মিছিল শুরু হয়ে যাবে, আর ইতিমধ্যে দেখতে পাচ্ছি রাজশাহী মার্কেটে ঢোকার উপায় নেই, নববর্ষের শাড়ি কিনতেছে, বাচ্চাদের জামা তো বিক্রি হচ্ছে, পুরুষদের পায়জামা পাঞ্জাবি সব বিক্রি হচ্ছে, হই হই কারবার শুরু হয়ে গেছে। অথচ এগুলো কিন্তু আমাদের বাপদাদারা তো দেখেইনি, আমরা তো বয়স বেশি হইল না তাই দেখিনি কখনো, কিসের নববর্ষ আবার, কোন দিক দিয়ে বৈশাখ আসলো কোন দিক দিয়ে গেল টেরই পাইনি জীবনে কোন দিকে। আমরা এখন দেখতে বলা হচ্ছে যে এটা নাকি হাজার বছরের বাঙালি জাতির সার্বজনীন মহা উৎসব, এই কোন ভাষাগুলো যেমন করে কারা তৈরি করে, এদের অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো জ্ঞান আল্লাহ এদের মধ্যে দিয়েছে কিনা সন্দেহ, হাতে ক্ষমতা পেলে যা খুশি তাই বলা যায়, আর যত জুলুম করে শক্তিমানরা দুর্বলরা সবসময় মার খায়, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু মিথ্যাকে সত্য বানানো যায় না, সত্যকে মিথ্যা বানানো যায় না, ইতিহাস কখনোই কাউকে ক্ষমাও করে না। এই ধরনের মিথ্যাচার চলছে সমানে, জ্ঞানী সুশীল এসব নাম ধরা নামধারী মানুষদের মুখ দিয়ে জবান দিয়ে হওয়ার হামেশা আমরা শুনছি দেখছি এবং লিখিতভাবে পড়ছি, আসল সত্য কোথায় এটা আমাদের তুলে ধরা কর্তব্য। বাংলাদেশে নববর্ষ বরণ যে সম্পূর্ণ শিরকীয় কুফরি একটা তরিকা, এই রীতি কশৃঙ্খলে মুসলমানরা পালন করতে পারে না, কিন্তু মুসলমানদের নির্বাচিত সরকারগুলো করাচ্ছেন, মুসলমান নামধারী প্রফেসররা তথাকথিত জ্ঞানী মনীষীরা এগুলো লিখছেন এবং টকশোতে বলছেন, এরপরও আমরা পরিষ্কারভাবে এর প্রতিবাদ করছি। এই সমস্ত বেহায়পনা এবং অন ইসলামী সংস্কৃতি, এগুলো সংস্কৃতি নয় বেহায়পনা, ফালতু কাজ, ধর্ষণকে যারা সংস্কৃতি বলে তাদের জবানে আর কোনো কিছু বাকি থাকে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কতগুলো ছেলে 100 মেয়েকে ধর্ষণ করেছে, তাই বা পত্রিকায় ফলাও করে আসছে ধর্ষণের সেঞ্চুরি করেছে একটা ছেলে, কত বেহায় হলেই পত্রিকাওয়ালারা এগুলি লিখতে পারে, যারা লেখে তাদের কলমও আটকায় না, যারা বলে তারা তো আরও নোংরা। এগুলো সংস্কৃতি নয়, এগুলো অপসংস্কৃতি, সংস্কৃতির হিসাবেই আসে না, সংস্কৃতি হল মানুষের হৃদয়ের অনুশীলিত কৃষ্টির পরিশীলিত বাহ্যিক রূপকে সংস্কৃতি বলা হয়, এটা কখনো পরিশীলিত কৃষ্টি নয়, এটা অসভ্য, একটা পশুত্বের বিষয়টিকে যদি কেউ সংস্কৃতি বলে সংস্কৃতির বদনাম করা হয়, এটা কখনোই সংস্কৃতি নয়। দিবস পালন ইসলামে নাই, যদি নববর্ষই পালন করতে হয় তাহলে আপনাকে তিনটা করা লাগবে, বাংলা নববর্ষ, হিজরি নববর্ষ, ইংরেজি নববর্ষ, এর মধ্যে সবচেয়ে অগ্রগণ্য হলো ইংরেজি নববর্ষ,
প্রত্যেক মুসলমান ইংরেজি তারিখ বলতে পারে, বাংলা তারিখ কয়জন বলতে পারে? মুখে মুখে বাঙালি বাঙালি করে করে তো ফেনা তুলে দেন, জিজ্ঞেস করে আজকে বাংলা কত তারিখ বলতে পারবে কেউ? হিজরি তারিখ তো বলতেই পারবে না, অথচ নববর্ষগুলি হয়েছে করতেছে। মুসলমানের জীবনের প্রতিটি সকাল হলো নতুন সূর্য উদয়ের দিন, ঘুম যখনই এসে যায় তখন সে তার জীবনে সন্ধ্যা নেমে আসে, সে চোখ বন্ধ করে কিছুই দেখতে পায় না, ঘুমের জগতে সে হারিয়ে যায়। আবার যখন আল্লাহর ইচ্ছা ঘুম ভেঙে যায় তখন সে তার নবজন্ম লাভ হয়, সে নতুন দিবসের স্বপ্ন দেখে নতুন উদ্যমে কাজ শুরু করে। নববর্ষ প্রতিদিন আমাদের ভাগ্য আসে, এজন্যই আমরা সবার সময় বলি বিসমিল্লাহ আল্লাহুম্মা আমুতু ওয়া আহিয়া, হে আল্লাহ তোমার নামে আমি মরি ও বাঁচি। আবার যখন ঘুম থেকে উঠি তখন বলি আলহামদুলিল্লাহ আল্লাজি, বলেন না আপনারা আমার সাথে সমস্যা কি? আলহামদুলিল্লাহ আল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যাবতীয় প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাকে মৃত্যু দানের পরে পুনরায় জীবন দান করেছেন এবং যার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। এই চমৎকার দোয়া যে মুসলমান প্রতিদিন সকালে পড়ে, তাদের নববর্ষ আবার কি? প্রতিটি সকাল আমার জন্য, প্রতিটি জাগরণ আমার জন্য নববর্ষের মতো। হতভাগা মুসলমান, কোনো যুক্তি মানতে রাজি না, চলছে চলবে, আরে বেটা চলছে কব থেকে? এ তো জন্ম কালকে হলো, ইতিহাস যারা জানেন তাদের কাছে এগুলো কিছুই না, সেটা ধোকাবাজি, সেরেপ অপচয়ের একটা অনুষ্ঠান মাত্র। যাদের টাকা পয়সা আছে টাকা খরচ করার জায়গা পায় না, যারা গরিবের ভাত মেরে নিজেরা কোটিপতি হয়েছে তারাই এগুলো চালু করেছে, এতে গরিবের কোনো উপকার নাই, সম্পূর্ণ খেলা। এগুলো সমস্ত আলেম বিরোধিতা করেন, আমরাও বিরোধিতা করি, কিন্তু না যাদের উচিত ছিল এগুলো মেনে চলার তারা এগুলো মানে না। অথচ মুখে বলে আমরা জনগণের সরকার, জনগণ কে? এদেশের, এদেশের জনগণ ইসলামের অনুসারী জনগণ, এদেশের জনগণ হিন্দুয়ানের অনুসারী নয়, এদেশের জনগণ খ্রিস্টানদের অনুসারী নয়, এদেশের জনগণ ইহুদিদের অনুসারী নয়। অথচ ইহুদি নাসারা খ্রিস্টানদের যাবতীয় এই সমস্ত বাজে জিনিসগুলো এসে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, এগুলোকে আমরা অস্বীকার করি, প্রতিবাদ করি, নিন্দা করি। বাংলা নববর্ষের উৎপত্তি আপনারা সবাই জানেন, বহুবার আমরা এগুলো বলেছি আমাদের পত্রিকায় এবং খোদ্দাতে বহুবার বলেছি, প্রতি বছর খালি স্মরণ করে দিতে হয় বলেই বলছি। এটা একটা সম্রাট আকবরের ফসল আদায়ের একটা মৌসুম হিসেবে পয়লা বৈশাখকে বেছে নেওয়া হয়েছিল, ওই দিন ফসল তোলে এদেশের মানুষ চৈত্র মাসে, সেদিন যাতে সবাই খাজনাটা দিতে পারে, ঘরে ফসল থাকলে খাজনা দিতে একটু মনে আনন্দ লাগে। এই হিসাব করে 963 হিজরিতে দোসরা রবিউস সানি এটা চালু করা হয়।